আসসালামু আলাইকুম। কবিটি বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, যে যেখান থেকে শুনছো সারা বাংলাদেশ। তোমাদেরকে নতুন যেই কারিকুলাম, সেই কারিকুলামের যেই 2024 সালে নবম শ্রেণীর যে সমাপনী পরীক্ষা আছে, সেই সমাপনী পরীক্ষার সবাইকে শুভকামনা জানাচ্ছি। যেহেতু পরীক্ষার অলরেডি একটা আনুমানিক ডেট দেওয়া হয়েছে যে 15ই ডিসেম্বর থেকে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিক্ষার্থীবৃন্দ, তো আমরা জানি আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নবম শ্রেণীতে একটি বোর্ড ফাইনাল পরীক্ষা হয়। সেই বোর্ড পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হয় বোর্ডের তত্ত্বাবধানে। এই পরীক্ষাটা তোমাদের অংশগ্রহণ করতেই হবে, এটা ভালো একটা রেজাল্ট করা চায়। এই নাইনে যদি তোমার রেজাল্টটা খুব ভালো হয়, এক কথায় এ প্লাস পাও, সেক্ষেত্রে কিন্তু তোমাকে এসএসসি তে এ প্লাস পাওয়াটা একেবারে সহজ হয়ে যায়। তার মানে এসএসসি তে এ প্লাস পাওয়ার প্রথম শর্ত হচ্ছে নাইনে এ প্লাস পেতে হবে। তাহলে দেখো, তোমাদের এবছর একটু বিভিন্ন ভাবে সময়গুলো ব্যয় হয়েছে। আমরা বিভিন্ন মাধ্যমে জানছিলাম পরীক্ষা হবে না, হলেও কিভাবে হবে কিছুই বুঝতেছিলাম না, কিছু বলে নাই কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যত আছে, কিছু আমাদের জানায় নাই। জাস্ট কিছুদিন আগে তোমাদেরকে নোটিশ দেওয়া হয়েছে যে পরীক্ষা এভাবে হবে, এত মার্কের হবে, এইভাবে এভাবে প্রশ্ন আসবে। এই জন্য কিন্তু সময়টা খুব কম, সিলেবাস পুরোটাই, আবার একটা নোটিশও প্রকাশ করেছিল যে সংক্ষিপ্ত সিলেবাস হবে, তা যাই হোক সেটাও দেয় নাই। এখন যেহেতু পরীক্ষা হচ্ছে ফুল সিলেবাস, সেক্ষেত্রে তোমাদের জন্য পরীক্ষাটা একটু সহজ হবে আশা করি। সবথেকে সহজ সহজ ভাবে প্রশ্ন করা হচ্ছে হবে শিক্ষার্থীবৃন্দ। তো এই যে সময়টা আছে, সেই সময়টা ব্যবহার করেও তুমি ভালো রেজাল্ট করতে পারো। আমরা তো অনেকদিন ধরে এই মাধ্যমে আছি, জানি যে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জাস্ট এক মাস পরেও অনেকে এ প্লাস পেয়েছে আর ভালো রেজাল্ট করেছে, অনেক আছে 10 দিন পরে এ প্লাস পাইছে। কিন্তু এই 2 মাস তোমাকে পড়ার মতো পড়তে হবে, তাহলে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। এতদিন যা করছো কোনো সমস্যা নাই, নতুন করে আবার শুরু করা এখন এই 2 মাসেও এ প্লাস পাওয়া 100% সম্ভব। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে সব সময় সাপোর্ট দিয়ে যাচ্ছি, সব সময় তথ্য দিয়ে যাচ্ছি, সাজেশন প্লাস বেসিক প্লাস সব দিয়েই তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করছি, হেল্প করার চেষ্টা করছি। সেই ক্ষেত্রে তোমাদের একটা কাজ করতে হবে, কবিটি বাংলা সাথে থাকতে হবে, আমাকে উৎসাহ দিতে হবে। উৎসাহ দেওয়ার একটাই পদ্ধতি, সেটা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিলে আমি একটু উৎসাহ পেয়ে বেশি বেশি তোমাদের জন্য কাজ করতে পারি। শিক্ষার্থীবৃন্দ, এই উদ্দেশ্যেই তোমাদের আজকে 2টি অঙ্ক আমি সমাধান করাতে চাচ্ছি। 2টি অঙ্ক হচ্ছে অনুশীলন 2.2, গত একটা ক্লাস তোমাদের করিয়েছি, 2টি অঙ্ক দেখিয়েছি, সেই 2টি অঙ্ক কিন্তু তোমাকে ভালোভাবে প্র্যাকটিস করে নিতে হবে। এই 2টি অঙ্কও সাথে প্র্যাকটিস করতে হবে। একটু খেয়াল করে দেখো যে প্রথম যে অঙ্কটা আমি তোমাদের জন্য লিখেছি, কোন সমান্তর ধারার এম তম পদ এন এবং এম তম পদ এম হলে এম প্লাস এম তম পদ নির্ণয় করতে হবে, মানে কত বলেছে। যেহেতু সমান্তর ধারা বলেছে, আমি একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম সমান্তর এবং গুণক ধারার বেসিক জিনিসটা তোমাদের শিখিয়ে দিয়েছিলাম, সেখানে সূত্র করেছিলাম 4টা টোটাল। একটা হচ্ছে সমান্তর ধারার এন তম পদ সমষ্টি, আবার গুণক ধারার এন তম পদ সমষ্টি, এই সূত্রগুলো কিন্তু আমরা দেখেছিলাম। তো দেখো সেই সূত্র কি কাজে লাগছে সেখানে। যেহেতু এটা সমান্তর ধারা, আমরা মনে করে নিয়েছি সমান্তর ধারার প্রথম পদ এ, সমান্তর ধারার প্রথম পদে আমরা রিয়েলি সরি আজান দিচ্ছে, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, তো আমরা যেটা দেখছিলাম সেটা আমি একটু আবার আলোচনা করি, যে আমাদের হচ্ছে সমান্তর ধারার প্রথম পদ সমান এ ধরে নিয়েছি। আমরা জানি সমান্তর ধারাকে প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করে এবং সাধারণ অন্তর দ্বি দ্বারা প্রকাশ করে। সেই ক্ষেত্রে আমরা জানি একটি সূত্র আছে এন তম পদ বের করার সূত্র। এন তম পদ মানে হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে যে কোনো আমাদের আর একটা পদ আছে এম তম পদ, এই জন্য আমরা এম তম পদ বের করছি, জাস্ট এর জায়গায় এ, এন এর জায়গায় এম হবে, আর যা আছে তাই এক। এবার আসো, আমাদের বলছিল এম তম পদ এন, এটা একটা শর্ত। তাহলে এম তম পদ মানে কি, এতটুক না, আমরা এতটুক লিখছি, এটা সমান কি দেওয়া আছে, এন দেওয়া আছে, এটা 1 নম্বর সমীকরণ ধরেছি। আবার এন তম পদ দেওয়া আছে এম, সেই ক্ষেত্রে এন তম পদটাকে আমরা সমান এম ধরে 2 নম্বর সূত্র বের করছি। এবার 2 নম্বর সমীকরণ ধরছি। এবার আমরা কি করছি দেখো, 1 নম্বর সমীকরণ হতে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে দিচ্ছি। বিয়োগ করলে কি হয় দেখো, 1 নম্বর সমীকরণটা আছে এ প্লাস আর এম মাইনাস ওয়ান ইন্টু ডি আছে না, আমরা ডি দিয়ে গুণ করে দিয়েছি একবারে। এম এর সাথে ডি গুণ করলে এম ডি, আর ওয়ান এর সাথে ডি গুণ করলে ডি, সমান হচ্ছে এন আসে যায়। 2 নম্বর সমীকরণটাও একই রকম করছি, এন ডি মাইনাস ডি। এবার যেহেতু বিয়োগ করছি, বিয়োগ করলে কি হয় জানো, চিহ্ন পরিবর্তন
হয়, মানে কি দেখো এই এমটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, এই ডিটা মাইনাস ছিল দেখো প্লাস হয়ে গেছে, এই এন ডিটা মাইনাস প্লাস ছিল দেখো মাইনাস হয়েছে, এটা মাইনাস প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, তখন কি হয় এই প্লাস এ মাইনাস এ কাটা প্লাস মাইনাস ডি প্লাস ডি কাটা, প্লাস কেন এখন প্লাস হয়ে গেছে, আবার এটা তো কাটা যাচ্ছে না এটাও কাটা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমাদের এখানে থাকতেছে এম ডি আর এখানে থাকতেছে মাইনাস এন ডি, যেহেতু এটা চিহ্ন পরিবর্তন হয়ে এখন মাইনাস হয়ে গেছে। এরপর আমাদের এখানে থাকে এন মাইনাস এম, দেখো এই জায়গাটায় কি এখানেও ডি আছে, এখানে ডি আছে না, আমরা একটা ডি কমন নিয়েছি, কমন নেওয়ার পর থাকে এখানে এম মাইনাস এন আর এখানে থাকে এন মাইনাস এন, আমরা এখানে ডি এর মান বের করবো, ডি ডি এর সাথে এতটুকু কি বলতো গুণ আছে না, গুণ থাকলে সমান ওই পাশে যে কি হয় জানো ভাগ হয়, তাহলে ভাগ যদি হয় তার মানে এম মাইনাস এনটা এপাশে এসে কি হয়ে গেল ভাগ হয়ে গেল। এবার দেখো একই রকম কিন্তু একটু আলাদা, এখানে আছে এন মাইনাস এম আর এখানে আছে এম মাইনাস এন, এই জন্য আমরা উপরে মাইনাস কমন নিয়েছি, মাইনাস কমন নিলে কি হয়ে যায় দেখো এই এনটা হয়ে যায় মাইনাস আর এই এম যেহেতু মাইনাস ছিল এখন হয়ে গেল কি প্লাস, নিচে যা আছে তাই, এখন যদি তুমি একই রকম এম মাইনাস এন এম মাইনাস এন কেটে দিতে পারো, মানে একই রকম বানানোর জন্য আমরা উপরে মাইনাসটা কমন নিয়েছি, তাহলে আমাদের ডি এর মান থাকলো কি দেখো মাইনাস ওয়ান। এখন আমাদের প্রশ্ন বলেছিল এম প্লাস এন এর মান বের করো, তাহলে আমরা লিখবো সুতরাং এম প্লাস এন তম পদ কত, এই দেখো একই সূত্র, জাস্ট এন তম পদে যে সূত্র তোমার মুখস্থ করলাম ওই সূত্রটাই, এন এর জায়গায় আমরা জাস্ট কি বসাইছি এম প্লাস এন বসেছি, যেহেতু আমাদের এম প্লাস এন এর তম পদ বের করতে বলেছে। এখন আমরা কি করব আগের নিয়মে, ডি এর সাথে এম গুণ করলে এম ডি, এন এর সাথে ডি গুণ করলে এন ডি, মাইনাস ওয়ান এর সাথে ডি গুণ করলে টি, এবার আমরা কি করছি দেখো এ প্লাস এম ডি আর এই মাইনাস ডিটা সামনে নিয়ে আসছে, তাহলে আর এই এন ডিটা পেছনে নিয়ে চলে আসছে, কেন কারণ এতটুকু একটা মান আছে দেখো এ প্লাস এম ডি মাইনাস ডি, এ প্লাস এম ডি মাইনাস ডি সমান কত এন, সেই এনটা আমরা এখানে বসিয়ে দিয়েছি আর এখানে থাকে প্লাস এন আর ডি এর মান যে মাইনাস ওয়ান এখানে বসিয়ে দিয়েছি, দিলে কি হলো এই মাইনাস এ প্লাস এ মাইনাস হয়ে গেল, তাহলে এন মাইনাস এন কাটাকাটি করে গেল হয়ে গেলে আমাদের কি থাকে জিরো, এটা কিন্তু এই অঙ্কটার সমাধান জিরো অ্যান্সার, আশা করি অঙ্কটা বুঝতে পারছো, এই অঙ্কটা তোমাদের জন্য এসএসসি ভোকেশনাল নবম শ্রেণী সমাপনী পরীক্ষা 2024 এর জন্য এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে এটা 2 থেকে 3 বার খাতায় অবশ্যই তোমাকে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে। এরপর আসো 2 নম্বর যে অঙ্কটা আমরা করব, এখন কোন সমান্তর ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি নির্ণয় কর, দেখো অঙ্কটা একেবারে সহজ এবং মোস্ট ইম্পর্টেন্ট, একটু খেয়াল করবে আমরা মনে করে নিয়েছি প্রথম পদ হচ্ছে এ আর সাধারণ অন্তর হচ্ছে ডি, সমান্তর ধারার ক্ষেত্রে সব সময় প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করাবা এবং সাধারণ অন্তর যখন বের করবা সেটাকে ডি দ্বারা প্রকাশ করবা, তাহলে আগে এই যে সূত্রটা পড়লাম এন তম পদ এখানেও ব্যবহার হবে, যেহেতু তম পদ রয়েছে এন তম পদের সূত্র আমরা জানি এ প্লাস এন মাইনাস ডি, এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা কিন্তু মুখস্থ করতেই হবে। এবার আসো যেহেতু আমাদের 12তম পদ দেওয়া আছে, আমরা এন তম পদের জায়গায় 12তম পদ বসাবো, তাহলে 12তম পদ সমান এর জায়গায় এই এন এর জায়গায় কি বসে যাবে 12 আর বাকিটা একই রকম থাকবে, এ থাকলো 12 থেকে এক বাদ দিলে কত হলো 11, 11 এর সাথে ডি গুণ করলে হলো কত 11 ডি, বিষয়টি ক্লিয়ার, এই 12তম পদের মান দেখো দেওয়া আছে 77, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 12তম পদ সমান 77। এবার আসো আমরা লিখব যেহেতু সমষ্টি বের করতে বলছে এই সূত্রটাও তুমি কিন্তু মুখস্থ করছো, আমি একদিন তোমাদেরকে শিখিয়েছি যে এন সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে এস এন সমান এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এবার আমাদের প্রশ্ন বলছে 23টা পদের সমষ্টি বের করতে, তাহলে আমরা কি করবো এন সংখ্যক জায়গায় 23 সংখ্যক পদের সমষ্টি, যত জায়গায় এন থাকবে সব জায়গায় কি বসাই দিবা 23 বসাই দিবা, আর কোনো তো মান তোমার এখানে নাই, এর মানও নাই ডি এর মানও নাই, জাস্ট এন এর মানটা তুমি পেলা, তাহলে এন এর জায়গায় দেখো যত জায়গায় এন আছে সব জায়গায় এই লাইনে 23 বসাই দিলাম, দিলে 23/2 থাকলো 2 এ থাকলো, এখান থেকে 23-1 তাহলে কত 22, তার সাথে ডি গুণ করলে 22 ডি। এবার এই জায়গাটায় দেখো এখানে 22 আছে এখানে 2 আছে, তাহলে কি 2 কমন নেওয়া যায় না, তাহলে 2 কমন নিলে থাকলো এখানে এ আর 22 থেকে 2 কমন নিলে হয় কত 11, কমন মানে আবার বলছি ভাগ, তাহলে 22 কে 2 দিয়ে ভাগ করলে দেখবে 11 ডি থাকে। এবার এই উপরের ডি নিচের ডি কি হলো 2 কাটা গেল, কাটা গেল এখান থেকে 23, আর এই যে এ প্লাস 11d a প্লাস 11d এর মান কত 77, সেই 77 আমরা বসাই দিলাম, এখন তুমি 23 সাথে 77 গুণ করলে দেখবা 1771 হয়, এটা কিন্তু অ্যানসার, অঙ্কটা অনেক সহজ না, অনেক সহজ আমার কাছে, অনেক সহজ লাগে
করতে ভালো লাগে, যেহেতু এই জায়গাটায় একটা মান বসানো যাচ্ছে বা একটা সিস্টেমে পড়ে গেছে। শিক্ষার্থী বৃন্দ, এই অঙ্কটাও তোমাকে কয়েকবার প্র্যাকটিস করতে হবে। ওকে, তো আজকে যে দুটি অঙ্ক আমি তোমাদেরকে প্র্যাকটিস করলাম, এই দুটি অঙ্ক অবশ্যই 2 থেকে 3 বার করে খাতায় তোমরা প্র্যাকটিস করে নিবে, ইনশাল্লাহ উপকৃত হবে। এছাড়া এই অধ্যায়ের আর একটা ক্লাস করে অধ্যায়টা তোমাদের জন্য শেষ করব, সেই অধ্যায়ের আমন্ত্রণ জানিয়ে সবার জন্য আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কবিটি বাংলা সাথে থাকবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।